2024 সালের 3রা জুন 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোদান দিবস। তো এই দিবসটি আমরা অনেকেই উদযাপন করে থাকি। তো আজকে জিয়া সিংহ ব্লগে লোকনাথ বাবার সংক্ষিপ্ত জীবনী আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় বাবা লোকনাথ। তো কবে লোকনাথ বাবার তিরোধান দিবস, কিভাবে পুজো করবেন, লোকনাথ বাবার বাণী, লোকনাথ বাবার পাঁচালী মন্ত্র, এই সমস্ত নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি। তো আজকে আমি লোকনাথ বাবার সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরব। আরেকটি অনুরোধ, আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আসছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন মূল ভিডিওতে আসা যাক। তো বাঙালি হিন্দুদের কাছে অতি আদরণীয় নাম হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী, বাবা লোকনাথ ব্রহ্মচারী। তিনি বাবা লোকনাথ নামেই সর্বাধিক পরিচিত। বিশ্বাস করা হয় যে বাবা লোকনাথের আশীর্বাদ সাথে থাকলে কোনো বিপদ কাছে ঘেঁষতে পারে না। বাবা লোকনাথের বিখ্যাত বাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমিই রক্ষা করিব। তো তৎকালীন যশোর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরসি চাকলা নামক গ্রামে বাংলার 1137 সালে অর্থাৎ 1730 খ্রিস্টাব্দে বাবা লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন। বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাবার নাম ছিল রাম নারায়ণ ও মায়ের নাম ছিল কমলা দেবী। তার বাবা ছিলেন একজন ধার্মিক ব্রাহ্মণ। বাবা লোকনাথ ছিলেন পিতামাতার চতুর্থ সন্তান। সেই সময়ে বিশ্বাস ছিল যে কোনো একটি পুত্রকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করা হলে বংশ উদ্ধার হয়। লোকনাথের বাবা রামনারায়ণ তার প্রথম সন্তান থেকেই প্রতিটি সন্তানকে সন্ন্যাসী বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু স্ত্রীর জন্য তিনি পেরে উঠেননি। তবে চতুর্থ সন্তান লোকনাথের ক্ষেত্রে রামনারায়ণ তা ঘটতে দেননি। লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য তিনি 11 বছর বয়সে বালক লোকনাথের উপনয়ন কার্য সমাপ্ত করে। পাশের গ্রামের সন্ন্যাসী ভগবান গাঙ্গুলির হাতে লোকনাথকে সমর্পণ করেন। এ সময় লোকনাথের সঙ্গী হন তার ওই বাল্যবন্ধু বেণীমাধব। ভগবান গাঙ্গুলি দুই শিষ্য লোকনাথ আর বেণীমাধবকে সাথে নিয়ে পদযাত্রা শুরু করেন। বিভিন্ন গ্রাম শহর নদী বন অতিক্রম করে তারা প্রথমে কালীঘাটে এসে উপস্থিত হন এবং সেখানে যোগ সাধনা শুরু করেন। গুরুর আদেশে বিভিন্ন যোগ সাধনা ও ব্রত পালন করে বাবা লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন। আর ব্রহ্মজ্ঞান লাভের পর শুরু হয় দেশ ভ্রমণ। বাবা লোকনাথ পশ্চিম দিকে দিয়ে আফগানিস্তান, মক্কা, মদিনা ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছিলেন। দিনে দিনে গুরুর বয়স 100 বছর ও শিষ্যদের বয়স 50 বছর হল। গুরুদেব ভগবান গাঙ্গুলি শিষ্য দুজনকে শ্রী তৈলঙ্গস্বামীর হাতে তুলে দিয়ে পরলোক গমন করেন। এরপর বেণীমাধবকে সঙ্গে নিয়ে বাবা লোকনাথ প্রথমে আফগানিস্তানের কাবুলে উপস্থিত হন। এখানে মোল্লা সাদী নামে এক মুসলিম ব্যক্তির সঙ্গে বেদ কোরআন সহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্ম সম্পর্কে তত্ত্বজ্ঞান লাভ করেন। আরব দেশ ভ্রমণকালে মক্কাদেশীয় মুসলিম জনগোষ্ঠী তাকে বিশেষ সম্মান প্রদর্শন করেন। সেখানে আব্দুল গফুর নামে এক বিদগ্ধ ব্যক্তির সাথে লোকনাথ ব্রহ্মচারীর পরিচয় হয়। এরপর তারা পারস্য, আরব, মক্কা মদিনা, তুরস্ক, ইতালি, গ্রিস, সুইজারল্যান্ড, ফ্রান্স, চীন সহ বিভিন্ন দেশ ভ্রমণ করে ভারতবর্ষে ফিরে আসেন। তারপর তারা দুজনে চন্দ্রনাথে আগমন করেন এবং সেখানে কিছুকাল অবস্থান করে বেণীমাধব কামাখ্যায় ও বাবা লোকনাথ বারোদিতে গমন করেন। বারোদিতে আসার পর থেকেই বাবা লোকনাথের মহিমা ও অলৌকিক গুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে আর সে সময় থেকেই তিনি বারদীয় ব্রহ্মচারী হিসেবে পরিচিতি পান। বারদীয় জমিদার নাগমহাশয় বাবা লোকনাথের মহিমায় মুগ্ধ হয়ে মন্দির নির্মাণের জন্য জমি দান করেন। লোকনাথ বাবার আশ্রমের কথা শুনে বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ বারদীতে এসে ভিড় জমাতে থাকেন। এভাবেই বাবার আশীর্বাদ পুষ্ট বারদী তীর্থভূমিতে পরিণত হয়। বারোদিতে অবস্থানকালেই ভাওয়ালের মহারাজ বাবা লোকনাথের একটি ছবি তুলেন। সেই ছবিরই প্রতিলিপি আজ আমাদের ঘরে ঘরে পূজিত হয়। বারোদিতে অবস্থানকালে বাবা লোকনাথ অসংখ্য অলৌকিক মহিমা প্রদর্শন করেন। এভাবেই একদিন চলে এলো বাবা লোকনাথের
মহাপ্রয়াণের দিন, সেই দিন ছিল বাংলার 1297 সালের 19শে জ্যৈষ্ঠ, আর দিনটি ছিল রবিবার, আর ইংরেজি ছিল 1 জুন 1890 খ্রিস্টাব্দ। বাবা লোকনাথ নিজেই তার প্রয়াণের কথা জানিয়েছিলেন। এ কথা শুনে সবার চোখেই জল, অসংখ্য ভক্ত ছুটে আসেন আশ্রম প্রাঙ্গণে। আশ্রম মাতা বাবার জন্য শেষ বাল্যভোগ নিয়ে আসেন। বাল্যভোগ প্রসাদে পরিণত হওয়ার পর ভক্তগণ আনন্দ চিত্তে সেই প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ গ্রহণ পর্ব শেষ হলে বাবা লোকনাথ মহাযোগে বসেন। আর এদিকে অশ্রু সজল চোখে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কখন বাবার মহাযোগ ভাঙবে। দীর্ঘ প্রতীক্ষার পরও বাবার মহাযোগ না ভাঙতে দেখে তার দেহটি স্পর্শ করা হলে দেহটি মাটিতে পড়ে যায়। এইভাবেই 160 বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন। ভক্তগণ উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বাবার দেহ মন্দির থেকে তুলে এনে বিল্লতলে রাখেন। দেহ সৎকারের জন্য আনা হয় ঘি ও চন্দন কাঠ। বাবা লোকনাথের পূর্ব নির্দেশনা মোতাবেক বাবার দেহ আশ্রমের পাশে চিতায় রেখে দাহ কার্য সমাপ্ত হয়। এইভাবেই বাবা লোকনাথ অনন্ত লোকের পথে যাত্রা করেন, আর আমাদের জন্য রেখে গেলেন তার পুণ্য স্মৃতি ও অসংখ্য অমর বাণী। তো আজকে আলোচনাটি এখানেই শেষ হলো। বাবার সংক্ষিপ্ত জীবনী আমি তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে আবার রিকোয়েস্ট করছি জয় বাবা লোকনাথ লিখবেন কমেন্টে। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আপনারা লোকনাথ বাবার কৃপায় সবাই ভালো থাকুন। 3রা জুন দিনটি আপনারা উদযাপন করুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। জয় বাবা লোকনাথের জয়।